চাবি গুলা ভিতরে ওগুলো জিএম শিপের লক বলে কিছু চালিয়ে নিতে পারবে বলে টিভির ল্যাম্প এটা এটা নিচে টাচ আপনি ফিচল আবার এটা ওকে টোকে ওকে সাত হাজার জুস মশলা সব কিছু করা যায় এটা এক পাশে জুস গ্যাফল দিলে এক পাশে জুস বের হয় স্টিলের একটা ওভেন স্টিল বডি একটা ওভেন একদম ফ্রেশ আর এটা একটা বড় এয়ার ফায়ার এটা জার্মানি এটা 3.6 শিপের নতুন পড়ছে এটা আছে জাপানি লেখা আছে পিছনে 750 ওয়াট এটা একটা আয়রন এটা পাই কি দাম হচ্ছে আপনার 700 টাকা করে জাপানি একটা স্কেল এটার দাম পড়বে লাস্ট 1500 টাকা ওগুলো আপনার ওয়ান ম্যান শো ওগুলো লাস্ট 800 টাকা করে ফ্রান্সের 35000 পর্যন্ত রেট আছে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আজকে আমরা চলে আসলাম পুরাতন জাহাজের বেশ কিছু মালামালের কালেকশন দেখাতে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আজকে আমরা চলে আসলাম রনি ভাইয়ের প্রতিষ্ঠান মেসার্স রনি কালেকশানে। এখানে পেয়ে যাবেন পুরাতন শিপ ঠিকানা বেশ কিছু মালামালের কালেকশন। আজকে আপনাদেরকে এক এক করে মালামালগুলো দেখিয়ে দেব, এগুলোর দামসহ বিস্তারিত জানিয়ে দেব। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। এটা কি ব্যাকুম ক্লিনার? যেটা ব্যাকুম ক্লিনার 110 ভোল্টের। 110 ভোল্ট? জি। আচ্ছা, এটা কত রাখতেছে? এটা 1500 টাকা। 1500 টাকা? জি। ভালো আছে তো? জি ভালো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা ওলা সব 110 ভোল্টের ওলা সাইড প্লাগস 110 ভোল্ট। জি। ওলা 1200 টাকা 1500 টাকা এরকম। 1200 1500 এরকম। জি। আচ্ছা, নিচে ব্র্যান্ডটা দেখা যাচ্ছে। এটা প্যানাসোনিক, এটা মনে হয় তো জার্মানি ব্র্যান্ডের মাল। জার্মানি? জি, লেখা আছে জার্মানি। আচ্ছা, কত রাখবেন এটা? এটা লাস্ট 700 টাকা। 700 টাকা? জি, প্যানাসোনিক জার্মানি। তারপর আমরা রাইস কুকার একটা দেখতেছি। এটা আপনার 2 বাটি কারি কুকার, রাইস ভাত সব কিছু রান্না করা যায়। এটা 1.8 2 বাটির, এটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা? জি। আপনার লাস্ট 1000 টাকা। এখানে স্কেল আছে, আমি দেখাই কন্ডিশন লেখা আছে। লেখা আছে যে জাপানি, জাপানি একটা, জাপানি একটা স্কেল। এটার দাম পড়বে লাস্ট 1500 টাকা। 1500? জি, চালু অবস্থায় আছে। জি, এটা সোনি একটা স্কেল, এটা হচ্ছে মেড ইন জার্মানি। জি, এটা 1500 টাকা। জি, নিজেরটা হচ্ছে, জি, এটা 1000 টাকা। জি, এটা একটু পুরাতন, তাই এগুলো আর নতুন কন্ডিশনে মাল, নতুন মাল। এটা 1000 টাকা, এটা 110-এর। 110 ভোল্ট? জি। 1000 টাকা। এটা 1500 টাকা। 1500? জি, এটা আপনার 110 ভোল্ট রুম হিটার। আচ্ছা, ওগুলো পাইকারি দাম হচ্ছে লাস্ট 1000 টাকা করে, ওগুলো ইন্টেক 1000 টাকা করে। এটা একটা আয়রন, এটা পাইকারি দাম হচ্ছে আপনার 700 টাকা করে। 700 টাকা? না। জি। আর এটা একটা বড় এয়ার ফায়ার, এটা জার্মানি, এটা 3.6, এটা একদম ইন্টেক। এটা যদি কিনে নিতে চাই 8500 টাকা পড়বে। 8500? হ্যাঁ, এটা 3.5, এটা কিন্তু বড়টা। আচ্ছা, বড় সাইজ? জি, এটা অনেক বাড়ি জার্মানি। ফ্যান দেখা যাচ্ছে, এটা ভালো আছে? জি, ভালো। কত রাখবেন এটা? এটা 1000 টাকা। 1000 টাকা? জি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এদিকে যাই, ওভেন দেখা যাচ্ছে। এটা, জি, এটা স্টিলের একটা ওভেন, স্টিল বডি একটা ওভেন, একদম ফ্রেশ। এটা কি 110 ভোল্ট? এটা 220, 220। 220? না, 220 কত রাখতেছেন? এটা 6000 টাকা লাস্ট। 6000? জি। আচ্ছা, সব কিছু ওকে আছে তো? ওকে আছে। আচ্ছা, এখানে কিছু ব্র্যান্ড দেখা যাচ্ছে।
ওগুলো কত করে? ওগুলো নিলে 800 টাকা করে। 800 টাকা? 1800? জি। আর এটা একটা 110 এর ব্লেন্ডার, এটা নিলে 1200 টাকা। 110 110 1200? জি। আর একটা সারপ্লাক্স, এটা পাইকারি 1200 টাকা। 1200 টাকা? জি। আর এটা একটা ন্যাশনাল ব্লেন্ডার, জুস জুস মশলা সব কিছু করা যায়। এটা এক পাশে জুস গ্যাফল দিলে এক পাশে জুস বের হয়। ন্যাশনাল এটা জাপানি, এটা 6500 টাকা। 6500? জি। আপনার স্যান্ডউইচ মেকার? হ্যাঁ স্যান্ডউইচ মেকার ন্যাশনাল, এটাও জাপানি। হ্যাঁ এটা 1700 টাকা। এটা আপনার 110, এটা 700 টাকা। এটা একটা স্যামসাং এর, এটা ইনটেক স্যামসাং এর ব্লেন্ডার, স্টিল বোর্ড, এটা অনেক বিশাল বড় একটা ব্লেন্ডার, মেশিন টেশিন বড়। এটা পড়বে আপনার 4500 টাকা। 4500 জার্মানি? জি। এটা একটা ছোট তেল, এটা তো 500 টাকা। জি। এটা একটা শার্প এর শার্প প্লাগস, এটা পড়বে আপনার লাস্ট, এটা 220, এটা 1400 টাকা পড়বে। 1400? জি 1400 টাকা। সব করা যায়। আর এটা একটা প্যানাসোনিক, এটা ইন্দোনেশিয়া, মেড ইন ইন্দোনেশিয়া, 1500 টাকা করে। 1500 টাকা? জি। কফি মেকারটা? এটা লাস্ট 1500 টাকা। লাস্ট 1500 টাকা? ভালো আছে তো? হ্যাঁ ভালো, এখানে সব মাল ভালো। আচ্ছা। আর এটা একটা টেলিফোন, টেলিফোন সেট, এটা আপনি সব এর জন্য রাখছি 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ। আর এটা আছে আপনি ইউএসএম, ইউএস আমেরিকান, এটা নিলে লাস্ট একদম 700 টাকা পড়বে। 700 টাকা? হ্যাঁ এটা ইউএস আমেরিকান। শুনিক ১১০ ভোল্টের 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 ১১০ ভ
যাচ্ছে খেয়াল করি এটা বড় এটা কত রাখবেন এটা তো এটা একদম ফ্রেশ নতুন জার্মানি এটা জার্মানি লেখা আছে হ্যাঁ এই পেশি পেশি আমেরিকান আমেরিকান তারপর এদিকে দেখেন 110 ভোল্টের একটা রাইস কুকার 1500 টাকা জি আর ওগুলো ন্যাশনাল একটা ব্লেন্ডার 750 টাকা ওগুলো 1000 টাকা তো জাপানি লেখা আছে জাপানি পিছনে লেখা আছে আমি আপনাকে দেখাই লেখা আছে জাপানি হ্যাঁ ন্যাশনাল এটা জাপানি এটা সেন্সর এটা ইউকের মাল এটা ডেট আছে 26 ডেট আছে হ্যাঁ ওগুলো একটা 180 টাকা করে আচ্ছা আর ওগুলো আপনার ওয়ান ম্যান শো ওগুলো লাস্ট 250 টাকা করে ফ্রান্সের 25 পর্যন্ত ডেট আছে হ্যাঁ পর্যন্ত হ্যাঁ এগুলো সেন্ট 250 টাকা করে 250 টাকা আর রয়্যাল মিরিজ 250 টাকা ওগুলো 250 টাকা হ্যাঁ হ্যাঁ এটা ইউএসএর মাল মিডিল ইউএস অনেকগুলো ছিল সেল হয়ে গেছে ওগুলো সেল হয়ে গেছে কয়েকটা আছে আচ্ছা আচ্ছা আর ওগুলো রুম স্প্রে ওগুলো 150 টাকা করে রুম স্প্রে 150 টাকা আর এটা দূরবীন হ্যাঁ এটা নিলে লাস্ট করবে আপনার 200 টাকা জুম হবে এটা হ্যাঁ জুম টুম সব হয় জুম তো হবে আর এটা কলমের গিয়া কলম দানি শোপিস হ্যাঁ কলম রাখে কেন কাঠ এটা গড়ি এটা ব্যাটারি দিলে চলে এটার দাম হচ্ছে 200 টাকা একদম স্টিল বডি একদম নতুন লাস্ট 7000 টাকা
এটা কি 110 220 220 হ্যাঁ 220 এটা ন্যাশনাল জাপানি এটা 1500 টাকা করে 1500 টাকা আচ্ছা আর ওগুলা সারপ্লাস ওগুলা আপনার প্লাস 1000 টাকা করে দিয়ে দিব ঠিক আছে আমরা রিভিউ শুনে আসি বলে লাইটগুলো দেখি বলে টিভির ল্যাম্প এটা এটা নিচেরটা যা আপনি ফিটল আবার নিচেরটা ফিটল এটা ফিটল এটা আপনার এটা এটা কাস110 কোরিয়া কোরিয়ান কি একটা লেখা আছে হ্যাঁ মেডিং কোরিয়া লেখা আছে কোরিয়া লেখা আছে মেডিং কোরিয়া লেখা আছে ওগুলো নিলে লাস্ট 2000 টাকা করে রাখতে হবে হ্যাঁ আর ওগুলো আপনার দরজার লক ওগুলো একদিন স্টিলের দরজার লক ওগুলো হেভি ওগুলো একদম ফিক্স 2000 টাকা করে দিয়ে দেবো হ্যাঁ পার পিস 2000 টাকা স্টিলের চাবি টাবি সব আছে চাবি গুলা ভিতরে ওগুলো অরিজিনাল শিপের লক ওগুলো কিছু চালিয়ে নিতে পারবে 2000 টাকা করে জি ওগুলো পাউডার ইউএসএ এটা আমেরিকান হ্যাঁ আমেরিকান ইউএসএ হ্যাঁ 5 কেজি ওগুলো নিলে 170 টাকা করে লাস্ট হ্যাঁ অনেকগুলো আছে লাস্ট 170 টাকা 170 করে দিয়ে দিন যেটা নেই কেজি 170 টাকা করে এটা একটা বিটার বিটার হ্যাঁ মিক্সার মেশিন বিটার 1200 টাকা 1200 টাকা না হ্যাঁ এটা জাপানের একটা আয়রন জাপানের এটা প্যানাসোনিক এটা 1500 টাকা করে আচ্ছা ব্লোয়ার এটা ব্লোয়ার গুলো 1000 টাকা করে 1000 টাকা এটা স্যান্ডউইচ মেকার এটা 1700 টাকা করে 1700 টাকা আচ্ছা ইনডেক্স এগুলো 1700 টাকা করে ইউএসএ ইউএসএ মেডিনি ইউএসএ মেডিনি এটা কি নতুন হ্যাঁ নতুন এটা 110 এটা 1000 টাকা 1000 টাকা না 110 বল হ্যাঁ আর ওগুলো 110 ভোল্ট ওলা 1200 টাকা 1200 1000 টাকা করে দিয়ে দিব পাইকারি এটা আছে মেড ইন জাপান এগুলো লাস্ট 400 টাকা এটা জুস আছে সব কিছু এটা আবার কাঁচের দুটো কাঁচের বাটি আছে একটা প্লাস্টিক এটা একটা বড় প্লাস্টিকের জুস মেশিন এক পাশে জুস দিলে মানে এক পাশে ফল দিয়ে এক পাশে জুস বের হয় এটা একটা পাতিলে এটা লাস্ট 700 টাকা স্টিলের একটা কোরিয়ান 700 টাকা এটা ওকিটোকে ওকে 7000 কত এটা এটা 2000 টাকা 2000 টাকা হ্যাঁ আর এখানে ইন্টেক গিয়ে আছে র্যাঙ্কুট কি চাই নিতে পারবে ওগুলো মাত্র 1200 টাকা করে 1200 টাকা হ্যাঁ আর ওগুলো দরজার লক ইন্টেক মারলে ওগুলো ইন্টেক পাইছি ওগুলো বলবো আপনি 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এখানে আছে সিঙ্গেল লাইট বলে আপনি পানি দিলে জলে পানি সারা জলে বলে একটা 100 টাকা করে আর এটা আপনার ওই ওয়াইফাই এর লাইনের এটা মনে হয় সিগারেট ধরে সিগারেট এটা টান দিলে এটা ইলেকট্রিক সিগারেট ধরে এদিক দিয়ে লাইন দিলে এদিক দিয়ে সিগারেট ধরে ওরে 1000 টাকা করে একটা ওর দুইটা আছে কি সিগারেট ধরে হ্যাঁ সিগারেট ধরে আচ্ছা ওগুলো ওয়াইফাই এর জিনিস ওগুলো 1000 টাকা করে ওগুলো 40-50 টাকা করে সেখানে ভ্যাকুম ক্লিনার আছে এটা তোশিবা একটা জার্মানি না জাপানি হবে এটা 110 110 বল হ্যাঁ এটা রাস আপনার একদম 4500 টাকা তিনটা কিনটা কেন